ভারতীয় জনতা পার্টিয়ে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব সরকার গঠন যেতাই করেছে তার পিছরপরে অতি ক্ষিপ্রতার দেশের গণতান্ত্রিক অনুষ্ঠানব গুরুত্ব নোহা করে তুলিছে। ভারতবর্ষ যে আইডিয়া অফ ইন্ডিয়া যুক্ত মানে বিভিন্নতার মাজত যুক্ত একতা সে আজ বিনষ্ট হয়েছে। এক বিশেষ কমিউনিটিক ধর্ম নামত টার্গেট করা হয়েছে, দলিত সকলের উপর অত্যাচার চলোৱা হয়েছে, দেশের দুখিয়া শ্রেণী অধিক দুখিয়া হয়ে গেছে আর যখন সমগ্র দেশের যে সম্পদ সেই সম্পদখিনি প্রধানমন্ত্রী ডাঙরিয়ার নিজস্ব পুঁজিপতি সকলক অর্পণ করার ব্যবস্থা করেছে, ধনিক শ্রেণীক অর্পণ করেছে। যিয়ে ইয়ার বিরুদ্ধে মাত মাতিছে তেওঁলোকক ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স আর বিভিন্ন সরকারি অনুষ্ঠানের জড়িয়ে অত্যাচার করা হয়েছে, জেললে পঠিয়া হয়েছে। আর যখন তেওঁলোকৰ শর্ত মানিছে তেওঁলোকে ভারতীয় জনতা পার্টি যোগদান করে ওয়াশিং মেশিনত শুদ্ধ হয়ে তেওঁলোকৰ মাজত আজি সরকার চলাই আছে। আজি যখন দেশ চলাইছে তার বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত। প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় সকলে সদায় আপনার দুর্নীতিগ্রস্ত আখ্যা দিছে কাক, ভারতীয় জাতীয় কংগ্রেস দল। কিন্তু পাহরি গৈছে যে আজি সকল দুর্নীতিগ্রস্ত যিখিনি নেতা আজি এই গোটেইখিনি দেশের আছে। অমার্জিত শব্দশৈলী আর ভাষারে যদি কোনোবাই সংসদত গরিমা ম্লান করেছে তেনেহলে সেয়া সন্মানীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া আর তেওঁর পালিত নেতা সকলে এই এই সংসদত এনেকুৱা গরিমাবিহীন শব্দ ব্যবহার করেছে। কারণ যদি কারোবাক শাস্তি দিবলগা হয় তেনেহলে আমি ভাবো প্রথমজনেই হব লাগিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায়। কারণ সংসদত তেখেতে যি ধরনের মহিলাসকলক তেখেতে বিশেষকে আপনার গান্ধী পরিয়ালক, আমার নেত্রী সোনিয়া গান্ধীক, রাহুল গান্ধী ডাঙরিয়াক, আমার বিভিন্ন নেতাসকলক, তেতিয়া আমার অতীতর নেতাসকলক যিসকলে ভারতবর্ষখন গঠনত সহায়ক হয়েছে আজি যা 75 বছরে তেওঁলোকক অসম্মান করে আহিছে। এই কথা সকলে বিদিত, আমি পুনরায় দোহরার প্রয়োজন নাই। আর যদি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বিষয়ে বিরুদ্ধে কোনোবাই কথা কৈছে তেনলে তেওঁৰ বিরুদ্ধে প্রিভিলেজ মোশন, বিশেষ অধিকার ভঙ্গর এই নোটিশ জারি করা হয়েছে। রাহুল গান্ধী ডাঙরিয়ায় কি কৈছিলে আদানির বিষয়ে কলে, আর সেইটাই হয়েছে তেওঁৰ সবতকৈ ডাঙর অপরাধ। সন্মানীয় প্রধানমন্ত্রী যেটা কয় 50 কোটি গার্লফ্রেন্ড, তেতিয়া সংসদের তেওঁৰ সমর্থক সকলে সংসদত হাত চাপড়ি মারে। যেটা তো কয় কংগ্রেসের বিধবা, তেতিয়া তেওঁলোকে হাত চাপড়ি মারে। এইবিলাক শব্দশৈলী তেওঁলোকে সংসদ চলাই আছে, ভারতবর্ষ চলাই আছে। তেওঁলোকে প্রাক্তন প্রধানমন্ত্রীক কৈছিলে যে মনমোহন ডাঙরিয়ার শিকক কেনেকৈ বাথরুমত রেইনকোট পিঁধি গা ধুব লাগে। এই হয়েছে তেওঁলোকৰ মর্যাদা, শব্দর মর্যাদা। আজি তেওঁলোকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলক আঙুলি টুয়ায়। ভারতবর্ষত যিটো পরিয়ালে দেশের কারণে সর্বোচ্চ বলিদান দিছে, জওহরলাল নেহরুর কথা কক, তার আগত কক, ইন্দিরা গান্ধী ডাঙরিয়ানির বলিদানের কথা কক, রাজীব গান্ধী ডাঙরিয়ার বলিদানের কথা কক, এই ভারতবর্ষত রক্ত সংমিশ্রণ হয়ে আছে, দেশের কারণে কাম করে আছে। কিমানজন দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির আছে, কেজনে স্বাধীনতা সংগ্রামত কন্ট্রিবিউশন দিছিল, এখন লিস্ট আমাক দিব পারিবনে? আমার মনত নপরেনে সেই স্বাধীনতার সময়ত মুসলিম লীগের লগত কেনেকে হিন্দু মহাসভায় সরকার গঠন করেছিল? যে আজি আমার যে প্রেস মিটত আমার গোটেই সমগ্র ভারতবর্ষতে আজি ভারতীয় জাতীয় কংগ্রেস দলে এটা একদিনা এটা প্রেস মিটর প্রোগ্রাম লওয়া হয়েছে। আর ইতিমধ্যে আমার আমার পিসিসি স্পোক্স পার্সনে গোটে কথাখিনি কই গল, মানে জাস্ট এড করবলে কারণে কথাটা কবলে আগবাড়িছো। আজি আমি সকলে জানিছো যে গণতন্ত্রর হত্যা হয়েছে আর সংবিধানটো আজি বিপদত আছে। আমার গোটেই বিশ্বতে আমার সংবিধানটো এটা সকলোরে পপুলার আর সকলে জানে যে এটা বৃহৎ ধুনিয়া এটা
সংবিধান হয়। ইয়াত সকলো জাতি জনগোষ্ঠীক সম আৰু ধৰ্মীয় লোকসকলক সমানে এটা মৰ্যাদা দিয়াৰ এটা ব্যৱস্থা কৰা হৈছিলে বা এতিয়াও আছে। কিন্তু আজি আমি সকলোৱে দেখিছোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টি বিজেপি চৰকাৰটোৱে আজি গণতন্ত্ৰটো শেষ কৰি তুলিছে আৰু কেনেকৈ ধৰণে শেষ কৰি তুলিছে আমি সকলোৱে দেখিছোঁ। আজি আমাৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই যি ধৰণে আজি সমগ্ৰ আমাৰ কন্যাকুমাৰীৰ পৰা লৈ পেলাই কাশ্মীৰলৈকে যি ভাৰতজোৰো যাত্ৰা কৰিলে, তেখেতক যি ধৰণে সঁহাৰি জনালে, সেই যাত্ৰাত তেখেতে বিভিন্ন লাখ লাখ মানুহ লগ পাইছিলে। আজি বৃদ্ধ লগ পাইছিলে, মহিলা বা আমাৰ যুৱক সমাজৰ লোক যুৱকসকলক বা আমাৰ কণ কণ ল'ৰা ছোৱালীসকলকো সকলোৱে নিজৰ কথাবিলাক কৈছিলে। সেই কথাবিলাক আজি তেখেতে আহি পেলাই আমাৰ পাৰ্লিয়ামেণ্টত বক্তব্য ৰাখিলে। ৰখাৰ লগে এনেকুৱা এটা ধুনীয়া বক্তব্য ৰখা হ'ল যে সেই বক্তব্যৰ জৰিয়তে বিজেপি হিলি গ'ল। তেওঁলোকে ভাবি আছিলে অপজিশ্যন নাইকিয়া হৈ গৈছে বুলিকে অপজিশ্যনে মাত মাতিব নোৱাৰে, কাৰণ যেতিয়াই অপজিশ্যনে মাত মাতে আমাৰ সাংসদবিলাকে বা আমাৰ এম এল এসকলে যেতিয়াই বিধানসভা আৰু আমাৰ পাৰ্লিয়ামেণ্টত যেতিয়াই তেওঁলোকে বক্তব্য ৰাখিবলৈ বিচাৰে, আমি পাৰ্লিয়ামেণ্টত দেখিছোঁ মাইকটো মিউট কৰি দিয়ে। মানে ৰাইজৰ বাৰ্তাটো পাৰ্লিয়ামেণ্টত যাতে হ'ব যাব নালাগে, সেইটো কাৰণে তেনেকৈ পাৰ্লিয়ামেণ্টত তেনেকুৱা এটা ব্যৱস্থা তেওঁলোকে বিজেপি চৰকাৰে কৰিছে। আৰু তেওঁলোকৰ উদ্দেশ্য আছিলে যে মানে প্ৰথমে আছিলে কি শাসনত অহাৰ লগে লগে কৈছিলে কি বা তেওঁলোকে আগৰ প্ৰচাৰ আছিলে কংগ্ৰেছ মুক্ত ভাৰত, কিন্তু এতিয়া কি হৈছে তেওঁলোকে অপজিশ্যন মুক্ত ভাৰত কৰিবলৈ গৈ আছে বা তেওঁলোকে সেইটোৱে বিচাৰিছে। কিন্তু আজি যেতিয়া আমাৰ সাংসদ এজনক আমাৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ আজি কোৱাই দিলে যে গণতন্ত্ৰ হত্যা কৰা হৈছে আৰু ৰাইজৰ প্ৰতিনিধিয়ে তাত মাত মাতিব নোৱাৰা কৰি দিছে, সেইকাৰণে এইটো এইটো সময়ত সমগ্ৰ আমাৰ ভাৰতবৰ্ষত যিমান আমাৰ অপজিশ্যন দলসমূহ আছিল একজুট হৈ গৈছে। আৰু একজুট হৈ যোৱাৰ লগে লগে আমি সকলোৱে দেখিছোঁ যে সকলো ৰাইজে কি বিচাৰে, জনসাধাৰণে কি বিচাৰে, আমি সকলোৱে গণতন্ত্ৰ সকলোৱে মিলিজুলি এটা শান্তি সম্প্ৰীতি সমন্বয়ৰ এটা পৰিৱেশ আমি বিচাৰোঁ, তাৰ যোগেদি উন্নয়ন হোৱাটো বিচাৰোঁ, সেইটোৱে বিচাৰিছিলোঁ। এতিয়া ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ আজি এটা অপৰাধটো এইটোৱে হ'ল যে তেওঁ আদানী আৰু মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰীৰ ৰিলেশ্যনটো কি আছে সেইটোৰ সম্পৰ্কে তেখেতে প্ৰশ্ন সোধাটোৱে এটা ডাঙৰ ভুল হৈ গ'ল। সেইটোৰ কাৰণে তেওঁলোকে কি কৰিলে আজি এই পুৰণা যিটো এটা গোচৰ কৰ্ণাটকৰ কলাৰত যিটো এটা মানে ৰাজহুৱা ভাষণত আমাৰ নেতা ডাঙৰীয়াই যিটো আমাৰ এটা ভাষণ দিছিলে যে তেওঁ আজি সেই ভাষণত কৈছিলে যে আজি নিবনুৱা সমস্যাৰ কথা পাতিছিলে, আজি মূল্যবৃদ্ধিৰ কথা পাতিছিলে, আজি ডিমনিটাইজেশ্যনৰ কথা বিভিন্ন কথা পাতিছিলে। কিন্তু সকলোৱে সত্য কথা এটা সকলোৱে জানে, সেইটো আজি সকলো সময় সকলোৱে ভুক্তভোগী হৈ আছোঁ। সেই কথা কোৱাৰ লগতে এই নীৰৱ মোদীৰ নাম ল'লে, ললিত মোদীৰ নাম ল'লে, আৰু এজন মোদীৰ নামো লৈ ল'লে। তো সেইবিলাকৰ নামবিলাক যে ক'লে চব মোদী চোৰৰ নাম মোদী নেকি, মোদী উপাধি আছে নেকি, তাততো ডিফেমেশ্যন হ'ব নোৱাৰে। আৰু সেই কথাটো আজি 5 বছৰ আগৰ এটা কেছটো য'ত চুৰ মানে কোলাৰত কৰ্ণাটকৰ কোলাৰত পোৱা এই ৰাজহুৱা ভাষণৰ কথাটো তাত কথাটো আহি পেলাই চুৰাটত তেওঁলোকে আমাৰ গুজৰাটৰ চুৰাটত তেওঁলোকে গুজৰ মানে এটা গোচৰ দিছে যে ডিফেমেশ্যন কেছ, ক্ৰিমিনেল ডিফেমেশ্যন কেছ এটা দিয়া হৈছে। তো এই জৰিয়তে যদি সকলোৱে জানে আজি আমাৰ ক্ৰিমিনেল ডিফেমেশ্যন কেছ কেতিয়া দিয়া হয়, মানহানি কেছ কোনে দিয়ে, যাৰ ওপৰত ডিফেম কৰা হৈছে, যোন ব্যক্তিজনক ডিফেম কৰা হৈছে।